একে তো শীত পড়েছে তার উপরে বৃষ্টি হ্যাঁ বন্ধুরা আবহাওয়া দফতরের তরফ থেকে পাওয়া পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গের আর জেলাতে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর এবং আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে এই বৃষ্টির পরে তাপমাত্রা আরো নামবে রাজ্যে প্রবেশ করতে চলেছে জাকিয়ে শীত আজকের থেকে আর দুদিন পর থেকে কিন্তু আপনাদের আগুন তাপাতে হতে পারে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে বৃষ্টিপাত হতে চলেছে এবং কোথায় শীত সবচেয়ে বেশি পরিমাণে পড়তে চলেছে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তবে ভিডিওটি শুরুর পূর্বে আপনারা যেখানে রয়েছেন যেখানে কি এখনো ঠান্ডা পড়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না আজ পাহাড়ের আর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু জানা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই যদি পরিস্থিতি ঠিক থাকে তাহলে দক্ষিণবঙ্গে বৃষ্টি নাও হতে পারে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু হলেও হতে পারে দক্ষিণবঙ্গে আবহাওয়া সাধারণত শুকনো থাকবে এবং কালো আবহাওয়া সাধারণত শুকনোই থাকবে উত্তরবঙ্গে যে বৃষ্টি হবে তার প্রভাবে দক্ষিণবঙ্গে আরো ঠান্ডা পড়বে রবিবার থেকে পারদ নামবে সোমবার থেকে ভালো শীত অনুভূত হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহে প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে অপরদিকে পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জেরে দিল্লি সহ গোটা উত্তর ভারতের অবস্থা কিন্তু খুবই সঙ্গীন উত্তরে বড় পড়লেও দিল্লির অবস্থা অত্যন্ত খারাপ কিন্তু এরই মধ্যে তাপমাত্রা কমা নিয়ে কিন্তু বিরাট সুখবর শুনিয়েছে দিল্লির মৌসুম ভবন দিল্লির মৌসুম ভবন জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দিল্লি সহ উত্তর ভারতে প্রবল ঝড় বৃষ্টি বাষ কিন্তু জারি করা হয়েছে যার ফলে কার্য এক ঢাকায় তাপমাত্রা অনেকটাই নামে বলে মনে করা হচ্ছে এমনিতেই উত্তর ভারত জুড়ে গদিন থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু আবারও দপক বৃষ্টি হবে বৃষ্টির জেরে এমনিতেই জেরবার উত্তর ভারতের জনজীবন বৃষ্টি এবং তার সঙ্গে প্রবল হাওয়া বইছে তার মধ্যে আবার বৃষ্টি হতে পারে আগামী 2-3 দিন এবং এর ফলে তাপমাত্রায় উত্তর ভারতে আরো নামবে এমনটাই কিন্তু জানিয়েছে দিল্লির मौसम ভবন লে উপত্যকাতে তাপমাত্রা অনেকটাই কমে গেছে একই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা ও পাল্লা দিয়ে ঘূর্ণাবত আর তার জেরেবঙ্গে শীতে বাধা আসতে চলেছে প্রবল যদিও উত্তর ভারত থেকে ঘূর্ণাবর্ত সরে যাওয়ায় বেশ ভালো ঠান্ডা পড়েছে তাই হিমালয় প্রদেশ থেকে সহ উত্তরাখন্ড এখন শীতের কবলে পড়ে গেছে এই ঝঞ্ঝা শুক্রবারও এই বৃষ্টি জারি রয়েছে পাকিস্তানে পশ্চিমবঙ্গের রাজ্যের সান্দাকফু অঞ্চল এবং সিকিমেও মেঘ ঢোকাতে শুরু করেছে এই পশ্চিমী ঝঞ্ঝায় শনিবার যা বৃষ্টি দেবে বলে জানিয়েছে অফিস অর্থাৎ আগামী কিছুক্ষণের মধ্যে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি কালিপাং আলিপুর আর কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহে কিন্তু কিছুক্ষণ পর থেকে বৃষ্টিপাত শুরু হতে চলেছে মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু গতকাল রাতের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছিল এবং তার ফলে কিন্তু আজ সারাদিন ভালোই ঠান্ডা ছিল সারাদিনে রোদ উঠতে কম দেখা গেছে উত্তরবঙ্গের বাকি সমস্ত জায়গাগুলিতে কিন্তু একই তাপমাত্রাই ছিল রোদ খুব কম উঠেছে এবং এরকম আবহাওয়া বজায় থাকবে আগামী কিছুদিন তার মধ্যে বৃষ্টি হলে কিন্তু উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে ব্যাপক ঠান্ডা পড়তে চলেছে তার তুলনায় দক্ষিণবঙ্গের ঠান্ডা কিছুটা কম পড়বে কিন্তু তবুও দক্ষিণবঙ্গের ঠান্ডা বেঁধে চলেছে তো বন্ধুরা এই অবস্থায় আপনারা যেখানে রয়েছেন সেখানে তাপমাত্রা কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই